শামসুল উলামা তিনি মোদের প্রিয়তম, শামসুল উলামা শামসুল উলামা শামসুল উলামা শামসুল উলামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত দর্শকবৃন্দ, সাউন্ড প্রবলেমের কারণে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে, তারপরে আবারো আমরা লাইভে আসছি। আমাদের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি থেকে আমরা বাইর হয়ে আমাদের ডাইরেক্ট লাইভে আসতে হলো, কারণ হচ্ছে একটু প্রবলেম, সাউন্ড প্রবলেম, এটা আসলে আমাদের ক্ষমতার বাইরে এখানে দেখা যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি, তারপরেও আবার আসলাম ইনশাআল্লাহ তাআলা। আমরা আবার নতুন করে শুরু করব এবং খুবই সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের সামনে আমরা গজল পরিবেশন করব। সবাইকে আবারও মুবারকবাদ অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের লাইভ গজল। প্রথমে কোরআনুল কারিম থেকে তিলাওয়াত দিয়ে শুরু করি। আর অতিথি হিসাবে আমাদের সামনে আছেন আপনাদের অনেক পরিচিত মুখ, জনাব হাফিজ মৌলানা মুক্তার আহমদ সাহেব, অসংখ্য মুবারকবাদ। উনি অনেক কষ্ট করে আমাদের সামনে হাজির হয়েছেন, আপনাকে অসংখ্য মুবারকবাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। الحمد لله, আমরা এখন আমাদের অতিথির কাছে চলে যাব এবং আমরা অতিথির কাছ থেকে নাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন নাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের এই প্রোগ্রামটির মিস হওয়ার জন্য, যে আমরা শুরু করেছিলাম যে একটা আশা এবং উদ্দীপনা নিয়ে, সেই জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের মুবারকবাদ জানাই এবং শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন শুনবো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাত ও সালাম গো আমার, দুরূদ ও সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। সালাত ও সালাম গো আমার, দুরূদ ও সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। হাজিদের যাত্রা পথে আমি বসে থাকি সকাল হতে, হাজিদের যাত্রা পথে আমি বসে সকাল হতে, ও কবে জানি মিঠিবে আশা, কবে জানি মিঠিবে আশা, যাইব সোনার মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। সালাত ও সালাম গো আমার, দুরূদ ও সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়,
তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও, মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে মুখে মাখিও, এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি দয়াল নবীর রওয়া যায়, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, সালাত সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তফায়, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, সেই বাগানে আছেন আমার, সেই বাগানে আছেন আমার জিন্দা নবী মুস্তফায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইয়া নবী মুস্তফায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনা, মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহু খাইরান, তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়ো নবী মুস্তফায়, তোমরা যদি যাও রে মদিনায়। যারা মদিনায় যাওয়ার জন্য ইচ্ছা করতেছেন মনের আকাঙ্ক্ষা নিয়ে, আমাদের পক্ষ থেকেও সালাম পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য অগণিত মোবারকবাদ হাফিজ মৌলানা মুক্তার আহমদ সাহেবকে, অত্যন্ত সুন্দর একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুলের মঞ্জুর করেন, আমরা সকলেই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেকেই আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাই। জাকির জাকির ভাই মাশাআল্লাহ বলেছেন, সোহাগ ভাই মাশাআল্লাহ বলেছেন, জাকির ভাই আবারও প্রাণ কেড়ে নেওয়ার মতো সঙ্গীত, জাযাকাল্লাহু খাইরান। শামসুল ইসলাম ভাই মারহাবা মারহাবা বলেছেন, শামসুল ইসলাম ভাই আল্লাহ কবুল করুন। জয়নুল ইসলাম ভাই মাশাআল্লাহ বলেছেন, আহমেদ হুসাইন ভাই মাশাআল্লাহ বলেছেন। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত একবিন মৌলানা আব্দুল বাসিত চৌধুরী বাহরাইন থেকে, সজীব আলী ভাই রুস্তমপুর তালামিজে ইসলামী, অসংখ্য অগণিত মোবারকবাদ। আমাদের এডমিন ভাই লিখেছেন, এক্সিলেন্ট প্রোগ্রাম, জাযাকাল্লাহু খাইরান। অনেকেই আমাদের সাথে যোগ হয়েছেন, অনেকেই আমাদের প্রোগ্রাম দেখতেছেন, তাদের সবাইকে আবারও মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই খেদমতগুলাকে কবুলের মঞ্জুর করেন। বিশেষ প্রবলেমের কারণে আমাদের এই প্রোগ্রামটা একটু লেট হয়েছে এবং আগের প্রোগ্রামটা আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে, এই জন্য আমরা আবারও আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ হচ্ছে নেটওয়ার্কিং প্রবলেম বা বিভিন্ন প্রবলেমের কারণে অনেক সময় হয়ে থাকে।
আমরা যেন আমাদের এই প্রোগ্রামগুলো যেন আরো সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, সেজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা, আন্তরিক দোয়া এবং আন্তরিক ভালোবাসা আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুলের মঞ্জুর করেন। আমরা আশা করব আবারও আমরা সঙ্গীত নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি হামদে বা আদি তালা শুনলে আশা করি ভালো হয়। জাজাকাল্লাহু খাইরান। আপনার পক্ষ থেকে ইনশাআল্লাহ। আমি আসলে সঙ্গীত শিল্পী না, আমি সাধারণত আম পাবলিক হিসাবেই আছি। আমি চেষ্টা করি মাঝে মধ্যে, জি না, আমি শিল্পী চেষ্টা করি, শিল্পী হলে শিল্পীদের সাথে থেকে থেকে ওই শিল্পীদের সাথেই যদি আল্লাহ রাব্বুল আলামিন শিল্পী মনে করে পার করিয়ে দেন, সেটাই হবে আমার কামনা। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করব দুই একটি লাইন, যখন আমার হাফিজ মুক্তার আহমদ ভাই বলেছেন আসলে সুরের এবং সবকিছুর ভুল ত্রুটি হবে, সেটা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাজাকাল্লাহু খাইরান। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আস-সুবহু বাদা মিন صلعتيهي والليل دجى من وافرته الله 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 أزكى الناس لي أعلى الحجر জাহান্নাম কেউ ডরি না।
অসংখ্য মুবারকবাদ হাফিজ মৌলানা মুক্তার আহমদ সাহেবকে, যেই গজলটি আসলে খুবই প্রাণবন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুলের মঞ্জুর করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত ও জিয়ারত নসিব করেন আমরা সকলেই বলি আমিন। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাত হারামিকা ওয়া হারাম নবীকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين। আমরা সংক্ষিপ্ত আকারে একটি শানে ফুলতুলি শুনলে মনে হয় ভালো হয়। আমি অনুরোধ করব একেবারে সংক্ষিপ্ত আকারে শানে ফুলতুলি, তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামের কাজ শেষ করব, কারণ সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে। সামান্য অংশ আমরা চেষ্টা করি। وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا انت شمس انت بدر انت نور على نور انت مصباح السرية يا حبيبي يا رسول طلع البدر علينا
من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داع. صدق الله العظيم. امرا يكون সংক্ষিপ্ত আকারে শানে ফুলতুলি শুনবো, তারপরে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ। অনেকেই আমাদের কমেন্ট করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য অগণিত মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে কবুলের মঞ্জুর করেন। আসলে সময় সংক্ষিপ্ত, কিন্তু চেষ্টা করবো আরো বড় পরিসরে। সামনে মিলাদুন্নবীর মাস আসতেছে ইনশাল্লাহ তাআলা, আমরা চেষ্টা করবো আরো কিছু শিল্পীদেরকে নিয়ে একসাথে বসে আমরা ইনশাল্লাহ সুন্দর একটি প্রোগ্রাম করার আমরা গভীর আগ্রহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা এই দোয়া করি। এবং এই শানে ফুলতলি পরিবেশনের পরে আমাদের হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ। দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘটবে ইনশাল্লাহ তাআলা। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, সিলসিলায়ে ফুলতলি ফ্রান্স ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। কাজী আব্দুল মুহিত, অসংখ্য মুবারকবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক জনের নয়ন মনি সাহেব কিবলা ফুলতলি রাহবর তিনি মুর্শিদে হক পিরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি। আশিক জনের নয়ন মনি, আশিক জনের নয়ন মনি সাহেব কিবলা ফুলতলি রাহবর তিনি মুর্শিদে হক পিরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি, পিরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি। ঘুচাতে জামানার ধারলেন তিনি মুজাদ্দিদ, দিলেন দিশা ভ্রান্ত জলে ছুটল সবার চোখের নিদ, ছুটল সবার চোখের নিদ। ঘুচাতে জামানার ধারলেন তিনি মুজাদ্দিদ, দিলেন দিশা ভ্রান্ত জলে ছুটল সবার চোখের নিদ, ছুটল সবার চোখের নিদ। হেজাজি ছেড়াগের আলোয় ভাসলো বাংলার জমিন, বালাকুটের জেহাদ বাণী শোনালেন ফের মুয়াজ্জিন, শোনালেন ফের মুয়াজ্জিন। বদরপুরের আদর ধন, বদরপুরের আদর ধন পিরানে পীর ফুলতলি রাহবর দিন মুর্শিদে হক পিরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি। আশিক জনের নয়ন মনি, আশিক জনের নয়ন মনি সাহেব কিবলা ফুলতলি রাহবর দিন মুর্শিদে হক পিরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি। সালাম হাজিয়া নিয়ে হাজির হলেন মদিনায়, রইল না বিচ্ছেদ ব্যথা দয়াল নবীর রওয়াজায়, দয়াল নবীর রওয়াজায়। পাক কোরআনের হেফাজতে উৎসর্গিত জীবন ধ্যান, রক্ত দিয়ে প্রচারিলেন প্রিয় রসুলের শান, প্রিয় রসুলের শান। সালাম হাদিয়া নিয়ে হাজির হলেন মদিনায়, রইল না বিচ্ছেদ ব্যথা দয়াল নবীর রওয়াজায়, দয়াল নবীর রওয়াজায়। আশিক রাসূল গজি, আশিক রাসূল গজি হদিয়ে মিল্লাত ফুলতলি রাহবর দিন
মুর্শিদ হক পিরার পীর ফুলতরি সাহেব কিবলা ফুলতরি আশিক জনের নয়ন মনি আশিক জনের নয়ন মনি সাহেব কিবলা ফুলতরি আকবর দিন মুর্শিদ হক পিরার পীর ফুলতরি সাহেব কিবলা ফুলতরি ঘুছাতে জামানার আধার এলেন তিনি মুজাহিদ দিলেন দিশা ভ্রান্ত জলে টুটল সবার চোখের নীল টুটল সবার চোখের নীল হেজাজ ছেড়া গেরা নয় আসল বাংলার জমিন বালা কুঠের জিহাদ বাণী শোনালেন মুয়াজ্জিন শোনালেন মুয়াজ্জিন বদরপুরীর আদর ধন বদরপুরীর আদর ধন পিরানের পীর ফুলতরি আকবর দিন মুর্শিদ হক পিরানের পীর ফুলতরি সাহেব কিবলা ফুলতরি আশিক জনের নয়ন মনি আশিক জনের নয়ন মনি সাহেব কিবলা ফুলতরি রাহবর দিন মুর্শিদ হক পিরানের পীর ফুলতরি সাহেব কিবলা ফুলতরি পিরানের পীর ফুলতরি আল্লাহরলি ফুলতরি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ জালাম আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহিদারিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা শাফিই ফি জামিইল আলাম আল্লাহুম্মা ইয়া রাব্বি বিজাহিনা নবিয়িকাল মুস্তাফা ওয়া রাসূলিকাল মুরতাদা তাহির কুলুবানা মিন কুল্লি ওয়াসফিন বা'ইদুনা আন মুশাহাদাতিকা ওয়া মাহাব্বাতিক ওয়া আমিতনা আলা সুন্নাতি ওয়াল জামাআ ওয়াশ শাওকি ইলা লিকাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা নাওির কুলুবানা ইয়া আরহামার রাহিমিন اللهم نور قلوبنا يا رب العالمين اي رب كريم مولا امرا جا কিছু তেলাওয়াত করেছি তমাম কিছু কে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন খালকিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে এই সমস্ত নাচ রাসূল আয়াল্লাহ তোমার তারিফ তোমার হাবিবের তারিফ দিয়ে আয়াল্লাহ আমাদের সবাইকে মাওলা জান্নাতবাসী হওয়ার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই প্রোগ্রামের সাথে যারা সংশ্লিষ্ট আছেন আয়াল্লাহ ভাই উপস্থাপক আয়াল্লাহ যারা শুনছেন যারা দেখছেন আয়াল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয়াল্লাহ এই প্রোগ্রাম থেকে এই মাহফিল থেকে যদি একটা ওয়ার্ড একটা শব্দ একটা মুহূর্ত যদি তুমি মাওলার কাছে পছন্দ হয় আল্লাহ এই সমস্ত রুসিলায় আল্লাহ তোমাদের হাবিবের শাফাআত দানে আমাদের সবাইকে তুমি ধন্য করে দিও আল্লাহুম্মা ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আসসালামু আলাইকুম